হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে এই বিষয়টা আসলে আপনাদের না শুনলে নাই হবে কেননা কালকে আমি এই টিকটকে ঢুকার পরে একটা ভিডিও দেখে আমার এতটাই মাথা খারাপ হয়েছে যে ভিডিওটা আমি আপনাদেরকেও দেখাচ্ছি আপনারা একটু সময় মনোযুষ্ট করে এই ভিডিওটি দেখুন আমি সুন্দর দেখতে পারলেন কিছু আবাল ছেলে ওইখানে কি করতেছে ব্যাকগ্রাউন্ড পিট লাগাইতেছে একটা বৈদেশিক এই প্রবাসী একটা মেয়ের লাগাইয়া ওইখানে মধ্যে আল্লাহ করতে আসে নাউজুবিলিমালি ওর ওরা কোন ধর্মের ওইটা আমি না কিন্তু ওরা যে কাজটা করেছে এত নিম্ন লেভেলের কাজ আর কি বলবো ভাই এইটা আসলে আমাদের মুসলিমের জন্য অনেক একটা খারাপ ধরনের কাজ করে ফেলেছে ওরা কারণ হচ্ছে ওইটা আমাদের মনে আঘাত দিয়ে দিয়েছে এই দেখুন তো আপনি ওই মেয়েটার পিচ লাগাচ্ছে লাগানোর পরে কি করতেছে আল্লাহ লেখাটা লাগাই লাগাইতে আছে এবং একটা গানের সাথে আল্লাহু ইউজ করে লাগাইতে আছে চিন্তা করে দেখেন ওদের চিন্তাভাবনা ওরা কোন ধর্ম ধর্মের আসলে আমি ওইটা জানি না কিন্তু ওদের মনোভাব আর ওদের চিন্তা ভাবনা বা ওরা যেভাবে আসলে এই যে একটা অপমান করতে চেয়েছে ইসলামকে সেটা আমি আসলে স্পষ্টভাবে বুঝতে পারতেছি কিন্তু আমার কি বলবো ভাই মাথা একদম পুরা নষ্ট হয়ে গেছে ওদেরকে যদি আমার হাতের সামনে পাইতাম ওদেরকে উল্টাইয়া কি বলি মারতে মারতে সালাদেরকে একদম ফুটিয়ে ফেলতাম তো আমি একটা কথাই বলবো যে নেক্সট টাইম এরকম ভিডিও কেউ ধারণ করার চেষ্টা করবেন না আর টিকটক এমন একটা মধ্যে তোমার ভালো কন্টেন্ট থেকে বাদ কন্টেন্টের সংখ্যা বেশি আর যেখানের মধ্যে চলে শুধু অশ্লীলতার তাপমাত্রা এটা তো আমি অনেক ভিডিওতে বলেছি ভাই ওগুলা কেউ কান দেয় না কি করবো ভাই যাই হোক ওইটা কান দিতে হবে টিকটক বাংলাদেশে বন্ধ করতে হবে আর নয় ওই যে কিছু কুত্তা পাবায়ন আছে না এগুলা পাগল হইয়া যা মঞ্চায় তাই করবো ঠিক আছে আমি কিন্তু সবাই ফেক্টরে বলেন কিছু কিছু বলা পাই না এমন আজব ভিডিও তৈরি করে মন চা একটা জুতার মালা পরে ওদেরকে রাস্তার মধ্যে ছেড়ে দেওয়া উচিত ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকেন টিকটকের বিরোধিতা করেন আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে